Hey guys, what's up? Welcome to this channel and welcome to another vlog. আজকে দুপুর দুটো আজকে আমার ব্লগ করার কোনো পরিকল্পনাই ছিল না কিন্তু গত পরশুদিন আমি মুর্শিদাবাদে এসেছি তো রবিউল ভাই সকালবেলায় ফোন করে বলল ওর একটু দরকার আছে তো আমাকে সঙ্গে যেতে বলল তাই বেরিয়ে এলাম তো রাস্তাতে এসে ও যেই লোকেশনটার কথা বলছে যেখানে ওর দরকার আছে তারই পাশে একটা দারুণ সিন আছে জমিদার বাড়ি বলতে পারো তো ভাবলাম যে তাহলে ব্লগ করে তোমাদেরকে সেই জায়গাটা দেখানো যাক তো তাই আজকে এই ব্লগ তো চলো দেখতে থাকো গাইজ এখন আমরা আয়রন থেকে একটু এগিয়ে চলে এসেছি আমরা এনএইচের নাচ দিয়ে আয়রনের নিচে একটা বাসে দিয়ে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আর এই রাস্তা দিয়ে যাওয়ার একটাই কারণ তা হচ্ছে দেখো এখানকার সেই অপরূপ দৃশ্য দেখো দু সাইডে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা একাই চলে যাচ্ছি এই রাস্তাটা সাধারণত ফাঁকাই থাকে আর এই তার থেকে ভালো সিন দেখো পাশে নদী দিয়ে বাইক চালিয়ে যাওয়ার যা এক মজা রাস্তা থেকে আমরা আবার এনএইচে উঠে গেছি তো NH34 এটা যদিও এখন বর্তমানে আর NH34 নাই এটা NH12 নামে অফিসিয়ালি এটা পরিচিত এখন তো NH34 উঠে গেছে আর এই সাজুর মোড় টোল ট্যাক্স সামনেই দেখতে পাচ্ছ তো গাইজ আমরা এখন সাজুর মোড়ে তো বহরমপুর থেকে সাজুর মোড়ের দিকে আসার সময় ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই দিকেই পড়বে সেই নিমতিতা রাজবাড়িটা তো ডান দিকে এই দেখো তাজমহল মার্বেল আছে আর এই তার পাশ দিয়ে একটা যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়েই যেতে হবে নিমতিতা রাজবাড়ি এই সেই রাস্তা এইখান দিয়েই যেতে হবে এই হচ্ছে তাজমহল মার্বেল আর এই সেই রাস্তা ফাইনালি আমরা নিমতিতা রাজবাড়িতে পৌঁছে গেছি আর এই দেখো আমার পেছনে সেই রাজবাড়ি এই দূরে দেখা যাচ্ছে পুরো ভাঙা একটা অবস্থা আর একটা গা ছমছমের ব্যাপার সামনে থেকে চলো তোমাদের আরও কাছে থেকে দেখাচ্ছি তো গাইজ তোমরা রাজবাড়ির সামনের দিকটা দেখলে তো ওখানে দুর্গাপূজা ছাড়া সামনের ফ্রন্ট গেটটা খোলা হয় না ভেতরে যাওয়ার কোনো রাস্তাই থাকে না চলো আমার সাথে ভেতরে ঢোকার জন্য আমরা পেছন দিকে চলে এসেছি এসো এই হচ্ছে পেছন দিকে একেবারে রাজবাড়ির উল্টো দিকে আর ভেতর দিকে এসে দেখো কি অবস্থা এখানকার তো এই দেখো ভেতরের অবস্থা দেখো এই দেখো বিভিন্ন দিকে ছোট ছোট গুহার মতো করা আছে এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার রাস্তা এগুলো সব এখন সব বন্ধ হয়ে পড়ে আছে অনেক জায়গাতে ধস নেমে বন্ধ হয়ে গেছে তো এই সব জায়গাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না আর সেফও নয় তো যতটা পারা যায় চলো দেখাই তোমাদেরকে
তো গাইজ আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।